আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি অনেক ভালো আছেন। আজ থাকছে বিজিএস 8.1 ভার্সনের জিক্যামের এক্সএমএল ফাইল। দেন এই এক্সএমএল ফাইল দিয়ে কিন্তু আপনি ডে সাইড, নাইট সাইড, হিউম্যান ফটোগ্রাফির জন্য কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন। অলরেডি কিন্তু আপনারা ফটোগুলো দেখতেই পারতেছেন, অ্যান্ড কিন্তু আপনি ম্যাক্রো ফটোগ্রাফির জন্যও কিন্তু এই এক্সএমএল ফাইলগুলো ব্যবহার করতে পারবেন। এই জিক্যামটা কীভাবে সেট আপ করে ফটোগ্রাফি করবেন সব কিছু কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এমজিসি 8.1 ভার্সনের জিক্যামটা ডাউনলোড করে নেবেন। আর যাদের কাছে স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন আছে তারা অবশ্যই এখান থেকে মাস্ট বি আপনারা স্ন্যাপক্যাম যে এপিকেটা আছে এটা ডাউনলোড করবেন। অ্যান্ড যাদের কাছে আদার্স টাইপের ফোন আছে তারা এখান থেকে একটা একটা করে ডাউনলোড করে দেখবেন যে কোনটা আপনার ফোনে সাপোর্ট করবে। তবে এখান থেকে আমি রিকমেন্ড করবো আপনারা এই দ্বিতীয়টা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। আর হচ্ছে আপনি এখান থেকে স্ক্যান 3 যেটা আছে এটা আপনারা ডাউনলোড করবেন। আর হচ্ছে আপনার ইএমজি যে এপিকেটা আছে এই তিনটা এপিকের ভিতরে কিন্তু আপনার যে কোনো একটা সাপোর্ট করবে। আচ্ছা, জিক্যামটা ডাউনলোড করার পর এখান থেকে আমাদের সেট আপ করতে হবে। এর জন্য আপনারা জিক্যামটা ওপেন করে নেবেন। এখানে আপনার কাছে পারমিশন চাইলে আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তারপর এখান থেকে আমাদের সেট আপ করতে হবে। এর জন্য আপনারা চলে আসবেন সেটিং অপশনে। সেটিং অপশন থেকে আমাদের সেট আপ করতে হবে। দেন সেটিংয়ে আসার পর এখান থেকে ফার্স্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন কনফিগস। দেন এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে আপনি আপনার নামটা লিখে জাস্ট সেভ করে দিবেন, তাহলে কিন্তু আপনার একটা ফাইল ম্যানেজারে ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এটা দেখার জন্য আপনার ফাইল ম্যানেজারে চলে আসতে হবে। তারপরে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন যে ডাউনলোড যে ফোল্ডারটা আছে ওটা খুঁজে বের করবেন। ডাউনলোড ফোল্ডারটা ওপেন করার পরে কিন্তু এখান থেকে ফার্স্টে দেখতে পারবেন এমজিসি 8.1 কনফিগস। দেন এটা ওপেন করলে দেখতে পারতেছেন আমরা যেটা লিখে সেভ করেছিলাম এটাই কিন্তু এখানে সেভ হয়ে আছে। ওকে, আমি যে এক্সএমএল ফাইলগুলো দেবো এটা আপনারা ডাউনলোড করার পর আপনার ফোনের ডাউনলোড সেকশনে থাকবে। পরে এখান থেকে আপনারা ফাইলগুলো প্রত্যেকটা ফাইল এখান থেকে আপনারা মার্ক করে নেবেন। মার্ক করার পরে এখান থেকে আপনারা কপি করতে পারেন অথবা কিন্তু এখান থেকে আপনি মুভ করতে পারেন। এখান থেকে আমি মুভ করতেছি। মুভ করার পর এখান থেকে চলে আসবে আমরা ইন্টারনাল স্টোরেজ। তারপরে এখান থেকে আমরা ডাউনলোড ফোল্ডারটা ওপেন করবো। অ্যান্ড এখান থেকে এমজিসি 8.1 ফোল্ডারটা ওপেন করবো। অ্যান্ড এখান থেকে সিম্পলি পেস্ট করে দিলে কিন্তু আমাদের ফাইলটা সেট আপ হয়ে যাবে। জিক্যামটা এখান থেকে আপনারা ওপেন করবেন। ফাইলটা সেট আপ হয়েছে কিনা এটা দেখার জন্য আপনারা এখান থেকে বাম কর্নার বা ডান কর্নার ডাবল ট্যাপ করলে কিন্তু আপনারা এক্সএমএলগুলো কিন্তু শো করবে দেখতে পারতেছেন। আর যদি এখান থেকে এক্সএমএলগুলো শো না করে সেক্ষেত্রে আপনারা এখানে এই যে মেমোরি অপশনটা আছে এই মেমোরি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখবেন যে আপনার ফোনের যে ফাইল ম্যানেজারটা আছে ওটা ওপেন হবে। এখান থেকে কী করবেন, আপনারা ডাউনলোড ফোল্ডারটা যাবেন, তারপরে এখান থেকে এমজিসি এটা দেন। এখান থেকে দেখতে পারতেছেন আপনার ফাইলগুলো কিন্তু শো করতেছে। তারপরে এখান থেকে আপনি যে কোনো একটা এক্সএমএল ফাইল যদি এখান থেকে ইম্পোর্ট করেন তো বারবার আপনাদের এই ফোল্ডারটা আর ওপেন করার দরকার হবে না, একবারে আপনি পেয়ে যাবেন। তো এটা ওপেন করতেছি, এখানে দেখতে পারতেছেন প্রত্যেকটা কিন্তু ফাইল শো করতেছে। আচ্ছা, এখন ফাইল সম্পর্কে আমি আপনাদের বলে দিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা মোট 4টা এক্সএমএল ফাইল পাচ্ছেন। প্রথম 3টা এক্সএমএল ফাইল কিন্তু একটা অটো, একটা জেপিজি, একটা ওয়াইভি ভার্সনে থাকবে, যেটা আমি প্রতিটা ভিডিওতে আপনাদের বলে দিই। ওয়াইভি ভার্সনে এক্সএমএল ফাইলটা আপনারা স্ন্যাপড্রাগন প্রসেসর যেই ফোনে আছে ওটাতে ব্যবহার করবেন, ভালো একটা রেজাল্ট পাবেন। যাদের মিডিয়াটেক এক্সিনোস প্রসেসরেও আপনার জিক্যামগুলো সাপোর্ট করে তারাও কিন্তু এখান থেকে অটো, জেপিজি এগুলো ব্যবহার করতে পারেন। আর যাদের এই 3টার মধ্যে যে কোনো একটা সাপোর্ট করবে না বা একটাও সাপোর্ট করবে না সেক্ষেত্রে আপনারা এখান থেকে লাস্টে একটা এক্সএমএল দেখতে পারতেছেন এই এক্সএমএলটা ব্যবহার করতে পারেন। আর এই যে এক্সএমএল ফাইলটা আছে এই এক্সএমএল ফাইলটা কিন্তু একেবারে বেস্ট, কালারফুল একটা এক্সএমএল ফাইল, আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। তো আবহাওয়া খারাপ ছিল এর জন্য আমি বেশি একটা ফটো তুলতে পারি নাই, তবে যতটুকু আমি তুলেছি আমি ততটুকু আমি তাদের ফটো তুলে দেখাচ্ছি। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট সেকশনে আপনার মতামত বলতে ভুলবেন না। তো দেখা হবে, কথা হবে নেক্সট কোনো কনফিগ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।